নারায়ণপুরে নেতাজি সংঘের খুঁটি পুজোর অনুষ্ঠান। রাজারহাট নারায়ণপুরে নেতাজি সংঘের শ্যামা পুজো এবার 46তম বর্ষে পদার্পণ করল। এই উপলক্ষে 17ই আগস্ট সন্ধ্যায় জাঁকজমক পূর্ণভাবে উদযাপিত হয়ে গেল এই পুজো কমিটির খুঁটি পুজো অনুষ্ঠান। তারকাখচিত সন্ধ্যায় অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী ও বিধায়ক সুজিত বসু এবং অভিনেতা সোহম চক্রবর্তী এবং অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রধান এবং প্রশাসক মন্ডলী। বিধায়ক তাপস চট্টোপাধ্যায় জানান, এবারে নেতাজি সংঘের থিম হল স্পন্দন। এছাড়াও তিনি জানান যে এই নেতাজি সংঘ শুধুমাত্র পুজোতেই আটকে নেই, তারা সারা বছর ধরে নানান রকম সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করে থাকে। সব থেকে আজকে বেশি ভালো লাগছে দুটো জিনিস আমার নজর আকর্ষণ করেছে। একটা হচ্ছে তাপসদের আতিথেয়তা প্রত্যেকের সঙ্গে, এবং দ্বিতীয়ত আমরা প্রত্যেকেই ব্যস্ত থাকি যে আমার ক্লাব শ্রেয়, আমার ক্লাব শ্রেষ্ঠ, কিন্তু খুবই কম দেখা যায় যে একটা ক্লাব হয়ে আরেকটা ক্লাবকে সম্বর্ধনা জানাচ্ছে। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ।